আমার মোর্শেদ বলতেন, তুমি যদি রাসুলকে ভালোবাসতে পারো তুমি আশেকে রাসুল। আর রাসুল বলতেন, তুমি যদি তোমার পিতা মাতা স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারো তুমি ইমানদার না। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল আলাইহির নূরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম বুঝে জানাই, সালাম ও কদম বুঝে জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রহমাতুল আলাইহার নূরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রাসুল ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অনুষ্ঠানের শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নূরানিময় কদম মোবারকে, রাহমাতুলিল আলামিন দয়াল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানিময় কদম মোবারকে এবং আমাদের মুর্শেদ কেবলাজানের নূরানিময় কদম মোবারকে। মোহাম্মদ ইসলাম তথা মোহাম্মদের দল, মোহাম্মদের অনুসারী, মোহাম্মদের আশেক, মোহাম্মদ ইসলাম তথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দল, আমার মহান মুর্শেদ জগৎ শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ এই মোহাম্মদ ইসলামের ডাক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তীতে প্রায় 1400 বছর কেউ এই মোহাম্মদ ইসলাম শব্দটি বলেন নাই অথবা বলতে চান নাই। এর পিছনে একটি বড় কারণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তীতে শাসনামলের খোলাফায়ে রাশেদিনের শাসনামল শুরু হয়। খোলাফায়ে রাশেদিনদের শাসনামল থেকে রাসূলের আদর্শ ধ্বংস করার ইয়েজিদের চক্রান্ত শুরু হয়ে যায়। আবু বক্কর ছাড়া বাকি 3 জন খলিফাকে নির্মমভাবে হত্যা করা হয়। সর্বশেষ হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে হত্যা করার জন্য তখন বিভিন্নভাবে রাজনীতি করে রাসূলের সাহাবীরা, যারা রাসূলের জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে থেকে একদল বিপদগামীতে পরিণত হয়। বিপদগামীতে পরিণত হওয়ার পরে তারা রাসুলের সেই জামাতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে হত্যা করায় লিপ্ত হন এবং বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হন। সেই থেকে ইসলাম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মোহাম্মদ ইসলাম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নানাবিধ রাজনীতি, ক্ষমতার লোভ, দখলদারিত্বের লোভ মোহাম্মদ ইসলামকে ধ্বংস করার মূল কারণ। রাসুল ওফাত পরবর্তীতে যখন সাহাবিদের মধ্যে এই দ্বন্দ্ব, কে আসবেন, কার পরে কে আসবেন,
এই করতে করতেই মোহাম্মদ ইসলামের শক্তি ধ্বংস হয়ে যায়, সুযোগ পেয়ে যায় মুয়াবিয়ার মতো লোক, সুযোগ পেয়ে যায় ইয়াজিদের মতো লোক, সুযোগ পেয়ে যায় উমাইয়াদের মতো লোক, যারা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বকে বিনষ্ট করার চেষ্টায় নেমে পড়ে। তারা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধ্বংস করে দিয়ে, মোহাম্মদ মুখী আশেকে রাসুলদেরকে ধ্বংস করে দিয়ে তারা কোরআন ও হাদিস মুখী মানুষকে সামনে অগ্রসর করা শুরু করে। আশেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধ্বংস করে দিয়ে তারা ইজমা কিয়াসের মাধ্যমে একের পর এক এই ধর্মটাকে ধ্বংস করার লীলা খেলায় মেতে উঠে। অন্তরের আশেকে রাসুলের মোহাব্বতকে ভুলিয়ে দিয়ে তারা যুক্তি তর্ক দলিলের আদর্শ ইসলামকে সামনে নিয়ে আসে। যেই মোহাম্মদ ইসলাম ছিল প্রেমের, যেই মোহাম্মদ ইসলাম ছিল হেরা গুহার, যেই মোহাম্মদ ইসলাম ছিল আল্লাহর সাথে যোগাযোগের, ওই মোহাম্মদ ইসলামকে ছেড়ে দিয়ে তারা কিতাবের উপরে সর্বস্ব হয়ে কিতাবের জ্ঞানে মানুষকে জ্ঞানী করার চেষ্টায় লিপ্ত হয়ে নিজেদের স্বার্থ হাসিল করা শুরু করে। আল্লাহ ও রাসুলের কথাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখ্যা বানিয়ে বিভিন্ন দলিল দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করে তারা মূলে নিজেদের স্বার্থকে হাসিল করতে থাকে। এভাবেই মোহাম্মদ ইসলামের বিলুপ্তি ঘটে যায়। ইসলাম রয়ে যায়, কিন্তু ইসলাম থেকে মোহাম্মদের বিলুপ্তি হয়ে যায়। 1400 বছরে বহু ওলি আল্লাহগণ এসেছেন, বহু ধর্মের কথা বলেছেন, কিন্তু মোহাম্মদের কথা বলেছেন, কিন্তু ইসলামের সাথে আর মোহাম্মদকে যুক্ত করতে পারেন নাই। আমাদের মহান মোর্শেদ, জগত শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই এসে স্রোতের বিপরীতে হেঁটে ইসলামের সাথে পুনরায় আবার মুহাম্মদকে যুক্ত করলেন, করে বললেন, এই ইসলাম হবে প্রেমের, এই ইসলাম হবে ত্যাগের, এই ইসলাম হবে ভালোবাসার, এই ইসলাম দখলদারিত্বের হবে না, রাজনীতির হবে না, চাপাবাজির হবে না, ইসলাম হবে চরিত্রবান হওয়ার। এই ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই তখন তিনি এই মোহাম্মদ ইসলামের ডাক দিলেন। মোহাম্মদ ইসলামের ডাক দেওয়ার পরে তার উপরেও ওই একই রকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অত্যাচার, নিপীড়ন, অন্যায়, অবিচার শুরু হয়ে যায়। একদল তার বিরুদ্ধে নেমে গিয়ে, ওই মুসলমান নামধারী একদল তার বিরুদ্ধেও নেমে গিয়ে তাকে অত্যাচার, নিপীড়ন শুরু করেন। শুধু কি তাই, তার আশেকে রাসুলদেরকেও তাই শুরু করেন। মোর্শেদ কেবলা জানের ইচ্ছা ছিল সারা বিশ্বে এই মোহাম্মদ ইসলামের আলোকে ছড়িয়ে দিবেন, কিন্তু সমাজের মানুষের নির্বুদ্ধিতায়, বিপদগামীদের ষড়যন্ত্রে আসলে তিনি যতবার এগিয়েছেন ততবারই তিনি বাধাগ্রস্ত হয়েছেন। তিনি আমাদেরকে যে 4টি শিক্ষা দিয়েছেন তার মধ্যে সর্বশেষ শিক্ষা হচ্ছে আশেকে রাসুল হওয়া। আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি এবং আশেকে রাসুল হওয়া। আমার মোর্শেদ কিবলা জান বলতেন, তুমি যদি রাসুলকে ভালোবাসতে পারো তুমি আশেকে রাসুল। রাসুলকে ভালোবাসতে পারো শব্দটি শুধু এইটুকু নয়, আমার মোর্শেদ বলতেন, তুমি যদি রাসুলকে ভালোবাসতে পারো তুমি আশেকে রাসুল। আর রাসুল বলতেন, তুমি যদি তোমার পিতা মাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মোহাম্মদকে বেশি ভালোবাসতে না পারো তুমি ঈমানদার না। মোর্শেদ বলতেন, তুমি রাসুলকে ভালোবাসো,
আর রাসূল বলতেন, তুমি তো আমাকে ভালোবাসবাই, কিন্তু কিরূপ ভালোবাসবা? তোমার পিতামাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে তুমি আমাকে ভালোবাসবা, তাহলে তুমি ঈমানদার হবা। তাহলে ঈমানদার হওয়ার শর্ত হচ্ছে রাসুলকে ভালোবাসা। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, সেই ব্যক্তি পূর্ণ ঈমানদারে পরিণত হতে পারবে না। এবার কথা হচ্ছে কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। আমরা তো 1400 বছর আগের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, তাকে চিনি নাই, তাকে বুঝি নাই, ইভেন তার চেহারাটা কেমন তাও তো জানি না। শূন্যের মধ্যে ভালোবাসবো, বাতাসের মধ্যে ভালোবাসবো, কিভাবে আমরা সেই ভালোবাসাটা তৈরি করি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে সর্বপ্রথম যিনি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূর, প্রজ্বলিত নূর, যেই মহামানব যখন ধারণ করবেন, মূলত প্রথমে তাকে ভালোবাসতে হবে। তার মাধ্যমেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে হাসিল করতে হবে। এইবার তার মাধ্যমে কিভাবে হাসিল করতে হবে যদি আলোচনা করতে হয়, সেই প্রজ্বলিত নূরের কাছে গিয়ে, সেই প্রজ্বলিত নূরে মোহাম্মদের ধারকের কাছে গিয়ে আপনাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আপনার দিলে আল্লাহ নামের জিকির জারি করতে হবে এবং হুজুরে দিলে নামাজ শিখতে হবে। যিনি তার আত্মাকে পরিশুদ্ধিত করতে পারবেন, অর্থাৎ নিজের কুলুষিত অন্তরকে আলোকিত করতে পারবেন, আরো ভালোভাবে যদি বলি, অন্তরের রোগগুলোকে দূর করে নিজের অন্তরে মালিকের সন্ধান খুঁজে পাবেন, নিজের অন্তরে আল্লাহ নামের জিকির প্রতিস্থাপন করতে পারবেন এবং নিজে আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে নামাজ আদায় করতে পারবেন, মূলত তিনি আশেকে রাসুল। তাহলে আশেকে রাসুলের দুইটা পর্যায়ে আমরা জানতে পারবো। এক, রাসুলকে ভালোবাসতে হবে। রাসুলের ভালোবাসতে হলে, ভালোবাসা হাসিল করতে হলে ওই রাসুলের নূরে মোহাম্মদের যিনি ধারক বাহক থাকবেন তার কাছে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার শিক্ষা গ্রহণ করে নিজেকে রাসুলের আদর্শে আদর্শবান বানাতে হবে, মূলত তাহলেই আপনি প্রকৃত আশেকে রাসুল। দুই শ্রেণীর আশেকে রাসুল সমাজে খুঁজে পাওয়া যাবে। এক, যারা বলেন আমি আশেকে রাসুল, আর এক যাদের অন্তরে মূলে প্রকৃত আশেকে রাসুল, যাদের অন্তরে রাসুলের আশেকের আদর্শ বিরাজমান। মুখ দিয়ে যারা বলবেন আমি আশেকে রাসুল, তাদের বিষয় হচ্ছে তাদের আশেকে রাসুলের এই মহাব্বতটা শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাদের এই মহাব্বতটা অন্তর পর্যন্ত পৌঁছাতে পারে না। শুধু যদি কেউ প্রকৃত আশেকে রাসুল হতে হয়, তাকে মুখের এই আশেকে রাসুলের কথা যেমন বলতে হবে, ঠিক তেমনি ভাবে মুখের আশেকে রাসুলের সাথে তার অন্তরে রাসুলের মহাব্বত, রাসুলের এশ, রাসুলের জজবাত তৈরি করতে হবে। সেটা কিভাবে তৈরি হবে? কারণ আমি তো রাসুলকে দেখি নাই, তার এশক আমার কিভাবে তৈরি হবে? রাসুল আমার কথা কেন শুনবেন? কেন আপনার কথা শুনবেন না? কেন আরেকজনের কথা শুনবেন? পার্থক্য হচ্ছে আপনি তো তার সন্তুষ্টি অর্জন করতে পারেন নাই। রাসুলের সন্তুষ্টি অর্জন করতে হলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আপনার দিলে আল্লাহ নামের জিকির প্রতিস্থাপন করতে হবে এবং আপনার নামাজে হুজুরি তৈরি করতে হবে, তাহলেই আপনি প্রকৃত আশেকে রাসুল।
And top of that, সবকিছুর চেয়ে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার প্রতি আনুগত্য করতে হবে, তার জন্য উৎসর্গিত হতে হবে। বর্বর আরব জাতি যাদেরকে বর্বর বলা হয়েছে, যাদের মধ্যে মনুষ্যত্ব কাজ করে নাই, যারা মনুষ্যত্ব কি জানতো না, তারা এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমেই উদ্বুদ্ধ হয়ে আশেকে রাসূলে পরিণত হয়েছিলেন। তার চেয়ে বর্বর তো আপনি না, তার চেয়ে বর্বর তো আমি না। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে উদ্বুদ্ধ করতে পারি, আসলে আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের দিল জিন্দা হবে, আমাদের নামাজে হুজুরি হবে, মূলে আমরা চরিত্রবান ব্যক্তিতে পরিণত হব। আপনি একবার ভাবেন না, আপনি যদি দুশ্চরিত্র থাকে, আপনি যদি অন্যায় অবিচারে লিপ্ত থাকেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি খারাপ কাজে লিপ্ত থাকেন, আপনি যদি পাপাচারে লিপ্ত থাকেন, রাসুল কি আপনার ডাকে সাড়া দিবেন? আপনার বাবাই তো আপনার ডাকে সাড়া দিবে না, আপনার মাই তো আপনার ডাকে সাড়া দিবে না। মার কাছে যাইয়া বলবেন, মা 200 টাকা দাও, বলবে কি জন্যে? বলবে, মা আমি একটু আজকে বাইরে খাইতে চাই, মা টাকা দিবে। কিন্তু যদি ওই 200 টাকা দিয়ে আপনি বাইরে না খান, না খেয়ে যদি কোনো নেশাপণ্য খান, খারাপ কাজে নষ্ট করেন, দ্বিতীয়বার মার কাছে আসলে মা কি আপনাকে টাকা দিতে চাইবে? তাহলে নিজের মার বিশ্বাসই অর্জন করতে পারছেন না, নিজের বাবার বিশ্বাস অর্জন করতে পারছেন না, নিজের ভাই বোনের বিশ্বাস অর্জন করতে পারছেন না, নিজের প্রতিবেশীর বিশ্বাস অর্জন করতে পারছেন না, আপনি কিভাবে বলেন আপনি রাসুলের বিশ্বাস অর্জন করতে পারবেন? রাসুলের আস্থা, রাসুলের বিশ্বাস অর্জন করতে হলে মূলে আপনাকেই চরিত্রবান হতে হবে। মুখে আশেকে রাসুল বলা অনেক সহজ। মসজিদ কেবলাজানের কাছে গেলাম, জামা উঠালাম, কালবে আল্লাহ নামের জিকির জারি করলাম, পরিচয় দিলাম, আমি আশেকে রাসুল। এই আশেকে রাসুল অর্থ হইল আপনি আশেকে রাসুলের স্কুলে ভর্তি হইছেন, পরীক্ষায় পাস করেন নাই, সবক নেওয়ার অর্থ ভর্তি হইলাম, পরীক্ষায় পাশ করি নাই, পরীক্ষায় পাশ করার জন্যে এই স্কুলে ভর্তি হয়ে যেইভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হয়, ঠিক তেমনি ভাবে মোর্শেদের স্কুলে অর্থাৎ মোর্শেদের দরবারে এসে মোর্শেদের ইচ্ছায় নিজেকে পরিচালিত করে মোর্শেদের হুকুম আহকাম মেনে নির্দেশনা মেনে নিজেকে পরিচালিত করে ভালো ফলাফল করতে হয়। আর মুরিদের জন্য ভালো ফলাফল হলো তার ইমানি পরীক্ষা, মুরিদের জন্য ভালো ফলাফল হচ্ছে তার ইমানি পরীক্ষা। আমাদের মধ্যে অনেক আশেকে রাসুল ভাই আমরা ভেবে থাকি মোর্শেদের দরবারে এসে পড়েছি, মোর্শেদের দরবারে এসেছি, সবক নিয়েছি, আমার বুঝি কাজ হয়ে গেছে, আমি আশেকে রাসুল হয়ে গেছি। কথাটা সঠিক হবে না। আশেকে রাসুল হবেন তিনি যিনি স্কুলে ভর্তি হওয়ার পরে ভালো মতো পড়াশোনা করবেন, স্যারের কথা মেনে চলবেন, স্যারের নির্দেশ মেনে চলবেন এবং নিজেকে সঠিক পথে সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন। তাই আমরা যারা শুধু মনে করি যে আমরা শুধু নামে আশেকে রাসুল, নামের আগে আশেকে রাসুল লিখেছি, আসলে আমি আশেকে রাসুল, কথাটা সঠিক হবে না। নামের আগে আশেকে রাসুল লিখেছেন সত্য, কিন্তু আল্লাহর দরবারে রাসুলের দরবারে আশেকে রাসুল হিসেবে আপনি স্বীকৃতি পান নাই। স্বীকৃতি পাইতে হলে আপন মোর্শেদের কাছে গোলামি শিক্ষা করে তার নির্দেশে নিজেকে পরিচালিত করে নিজের কুলোষিত অন্তরকে আলোকিত করতে হবে। নিজের মধ্যে যে রিপু আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য,
রিপুগুলোকে দমন করে সৎ চরিত্রের মানুষ নিজেকে বানাতে হবে। মোর্শেদের কদমে গিয়ে তার আঙুলির ইশারায় কালবে আল্লাহর জিকির জারি হবে সত্য, কিন্তু জিকির চিরস্থায়ী হবে না যদি আপনার আত্মশুদ্ধি না হয়। ওই জিকির আবার বন্ধ হয়ে যাবে। যদি আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করেন, দেখবেন আমৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময়ও আপনার কালবের ভিতরে আল্লাহ 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 নামের জিকির হতে থাকবে। এই দিল জিন্দা হইল সঠিক দিল জিন্দা। তারপরে যদি আপনি আত্মাকে পরিশুদ্ধিত করতে পারেন, আপনার দিলে যদি আল্লাহ নামের জিকির থাকে, তাহলে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট, রাসুল সন্তুষ্ট। যখন আপনি ওই অবস্থায় নামাজে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ আপনার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলছে, বাবা আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, তুমি সিজদা দাও আমার কদম মোবারকে, আমি আছি তোমার সাথে। এর নাম নামাজে হুজুরি। এই তিনটা বিদ্যায় যিনি পারদর্শী তিনি প্রকৃত আশেকের রাসুল। এই তিনটা বিদ্যা যিনি অর্জন করবেন তিনি প্রকৃত আশেকের রাসুল। আমি কি বুঝাইতে পারলাম? মনে রাখবেন, আশেকের রাসুল বলাটা সহজ। আমি আপনাকে নামের আশেকের রাসুল বানাতে চাই না, আমি আপনাকে অন্তরের আশেকের রাসুল বানাতে চাই। আপনি কি আমাকে সহযোগিতা করবেন? আমি ওই আশেকের রাসুল বানাতে চাই, হাত নামান। আমি ওই আশেকের রাসুল বানাতে চাই যে আশেকে রাসুলের যখন ইমানি পরীক্ষা শুরু হবে, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, যখন বলবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে দাঁড়িয়ে বলবে আমি মোহাম্মদ তোমার সাথে আছি, আমি ওই আশেকে রাসুল বানাতে চাই যেই আশেকে রাসুল নবী মোহাম্মদের সন্তুষ্টি অর্জন করবে, আমি ওই আশেকে রাসুল বানাতে চাই যে আশেকে রাসুল মার রাব্বুকা বলার সাথে সাথে রব বলবে তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো, আমি ওই আশেকে রাসুল বানাতে চাই যে আশেকে রাসুল মরার আগে তার মালিকের সন্তুষ্টি অর্জন করে মালিকের চেহারা মোবারক দেখে ওফাত লাভ করবে, তার জন্য মৃত্যুটা আর ভয়ের হবে না, তার জন্য মৃত্যু হবে তার মালিকের সাথে মধুর মিলনের মৃত্যু, তার জন্য মৃত্যু হবে তার মালিকের সাথে মিলন, যে মালিক আপনাকে আমাকে পাঠিয়েছেন আবার তার কাছে যাওয়ার। আমি তো আপনাকে ওই আশেকে রাসুল বানাতে চাই। এখন আপনি ঠিক করেন, আপনি কি নামের আশেকে রাসুল হবেন নাকি ওই আশেকে রাসুল হবেন যে আশেকে রাসুল বানানোর স্বপ্ন আপনার আমার মোর্শেদ আল্লাহ বন্ধু শাহদাওয়ান বাগি দেখেছিলেন, যে আশেকে রাসুল বানানোর জন্য যে আশেকে রাসুলের উদাহরণ সারা বিশ্বে দেয়া হয়, আশেকে রাসুল বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর কথা যে নবী মুহাম্মদকে ভালোবেসে জিব্বা মোবারক কেটে দেওয়া হয়েছিল, পাথর বুকে চাপা দেওয়া হয়েছিল, তবুও ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে তিনি চিৎকার করেছিলেন, ওই আশেকে রাসুল হতে চান নাকি আপনি ওই ইয়াজিদ মুয়াবিয়ার মতো আশেকে রাসুল হতে চান, নামধারী আশেকে রাসুল পরবর্তীতে যারা ইসলামকে ধ্বংস করে বিনষ্ট করে ইসলামের ধারাকে চৌচির করে দিয়েছে? আপনি ঠিক করেন আপনি কোনটা হবেন, সেই নামধারী নাকি সেই অন্তরের সিনায় রাসুলের আশেক আল্লাহর মহাব্বত আল্লাহকে জাগ্রত করতে পারেন ওই আশেকে রাসুল? আমি জানি আমার এই পথ কঠিন, আমি মানি এই পথ কঠিন, আমি স্বীকার করি এই পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়, সম্ভব। আমি গোলাম আমার মালিককে পেয়েছি, আপনি কেন আপনার মালিককে পাবেন না আমি তো বুঝতে পারি না। আমি যেই মালিককে দেখেছি, আমি যেই মালিককে চিনেছি,
আল্লাহর কসম বিশ্বাস করেন, আমি ওই মালিককে দেখেছি, বান্দা তত পাপ করতে পারে না, আমার ওই মালিক যত আপনাকে মাফ করতে পারে। আমি যেই মালিককে চিনেছি, আমি তো ওই মালিককে দয়ালু রূপে চিনেছি, আমি তো ওই মালিককে ক্ষমাশীল রূপে চিনেছি, আমি তো ওই মালিককে মহব্বতের মালিক হিসেবে চিনেছি, আপনি কেন পাবেন না? আল্লাহর কসম, যদি ডাকার মতো ডাকতে পারেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন, আমি বিশ্বাস করি আমার মালিক আপনাকে ক্ষমা করবেনই কর। আর কতকাল নিজের সাথে নিজে ছলনা করবেন, আর কতকাল নিজেকে নিজে বুঝ দেবেন, আজকে না কালকে আগাই। আসুন আমরা সবাই আশেকে রাসুল হই, নামের আগে নয়, অন্তরে আশেকে রাসুল হই, চরিত্রে আশেকে রাসুল হই, এবং নিজেকে আলোকিত করি। এই স্বপ্ন আমার মুর্শেদ আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগি রহমাতুল্লাহ আলাই দেখেছেন, আমি ওই একই স্বপ্ন আমার সিনায় লালন করি। কিভাবে আপনাকে আশেকে রাসুল বানাতে পারে? তাই আশেকে রাসুল ভাই ও বোনেরা, আপনাদের কাছে উদার তো আহ্বান জানাই, চলুন আমরা সবাই নিজেকে আশেকে রাসুল বানাই। মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি দোয়া করি আমার মালিক আপনাদের সবাইকে হেফাজত করুক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম বিদায় চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।